হ্যাঁ হ্যাঁ, থামলে কেন, কিছু বলো। কি আশ্চর্য, আমি আপনাকে চিনি না জানি না, কি বলবো। রাগ করলে কিন্তু তোমার ওই সুন্দর মুখটা কালো মেঘের ছায়ায় ঢেকে যায়। ছোট ভাই, ছোট ভাই সাবধান, আপনার জন্য লই আইছি কইল গরম কফি, সেট করে খাইয়া লন ছোট ভাই, সেট করিয়া। আমার কফি তুই খা। কি করলেন ছোট ভাই, মোট জিব্বাটা দিয়ে পুড়িয়ে ফলাইলেন, দেন আমি নিজে নিজেই খাই। খাইয়া ফলাইছি, তাই ছোট ভাই মোর চাকরিটা করলো খাইয়েন না। এই কথা বলতে এসেছিস, গেলে এখান থেকে। আরে কানা, দরজা ওদিকে না, এদিকে এদিকে। কি শুরু করেছেন আপনি বলুন, আমার সেল নাম্বার আপনাকে কে দিয়েছে, কি আপনি, কেন আপনি আমাকে বারবার বিরক্ত করছেন। শুনুন সাথী। ও মাই গড, আপনি আমার নাম জানলেন কি করে। অবাক হয়ে গেলেন, সুদর্শনা শুনায়ও না। প্লিজ আপনি আমাকে নিয়ে আর কাব্য করবেন না, আমি আপনাকে চিনি না জানি না, সো আই ডোন্ট লাইক টু টক উইথ ইউ। লা 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 লা। স্টপ স্টপ, আমাকে কর্কশ সুর শুনিয়ে কোনো লাভ হবে না। আজ না হোক কাল কিন্তু আমার ঠিকই লাভ হবে। কিভাবে? কাল আমাদের দেখা হবে নবীন বরণ উৎসবে। শুভ সন্ধ্যা সুপ্রিয় নবাগত ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, তোমাদের বরণ করে নেয়ার পালা শেষ হলো, এবার শুরু হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত পরিবেশন করবেন আমাদের নবাগত ছাত্র আপন খান। আসছেন আপন খান। দেখ দেখ ভুমবাং করছে, একদম বোকা। ঠিক বলেছ, চল 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 চল। যত সব আলতু ফালতু গান গেতে এসেছে।